السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এটিএন বাংলায় সরাসরি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইসলামী সওয়াল ও জবাব এই আয়োজনে শরীক হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, জীবন ঘনিষ্ঠ যে কোনো অজানা বিষয় জানতে, ইসলামী শরিয়ার মাসালা যে কোনো সম্পর্কে, এবাদত সম্পর্কিত যে কোনো মাসালা জানতে টিভি স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে সেখান থেকে সরাসরি ফোন করে আপনারা এই অনুষ্ঠান থেকে আপনারা সরাসরি জবাব শুনতে পাবেন। আমি আছি আপনাদের সাথে কারিয়ে কেম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের সরাসরি প্রশ্নের জবাব দেবার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, বিশ্ববরণ আলেমউদ্দিন শেখুল আলম ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহ ফিক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছে আসবো দর্শকদের সরাসরি প্রশ্নের জবাব জানতে। একটা অনুরোধ দর্শকদের জানিয়ে যাচ্ছি যে প্রিয় দর্শক, আপনারা যারা লাইন পাবেন, ফোন করবেন, কথা বলবেন, প্রশ্ন করবেন, আপনি যে টেলিভিশন সেট দেখছেন, টেলিভিশন দেখছেন, সেই টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি আমাদেরকে আমাদের সাথে কথা বলবেন, আমরা ক্লিয়ার শুনতে পাবো, ইনশাল্লাহ আমরা জবাব শুনবো। শেখ, আমরা তাহলে প্রশ্ন যেতে পারি যে কে আছেন দর্শক বলুন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, হুজুর সাথে কথা বলবো, হাসান বললাম। জি বলুন, শুনছি। জি আপনি কি প্রশ্ন করতে চাচ্ছেন বলুন। হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি বলুন, কি প্রশ্ন আপনার? হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হলো এই যে আমরা যে যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে যখন বলি সেজদার মধ্যে বলি না সুবহান রাব্বিল আলা, ওখানে অন্য দোয়া মুনাজাত যে করি আমরা, বিভিন্ন দোয়া করা যাবে কিনা ওই সময়? মানে সেজদা তাসবির পরে? চার রাকাত এরকম ভুল হয়ে যায়, কি করবেন? আচ্ছা কি করবেন? আর আমার আরেকটা প্রশ্ন হলো, জানেন হুজুর? জি বলেন। আমার সেক্ষেত্রে আপনি কি করবেন? ধন্যবাদ আপনাকে, আমরা শুনবো আপনার বিষয়ে, খুবই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ মাসালা। শুনুন জি দর্শক, যে শেখ আমরা জবাব যেতে পারি ইনশাল্লাহ, শুরু করব। প্রথম প্রশ্নটা কি ছিল? আমরা শুরু করি হামসানা দিন, ইনশাল্লাহ শুরু করি ইনশাল্লাহ। ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله بعد বারাকাতু ফিক। সেজদা তাসবিতে আমরা সেজদা তাসবি ছাড়া আর কি দোয়া পড়তে পারি? জি, সুবহান রাব্বিয়াল আলা আমরা তিনবার পড়ব, এটা সুন্নাহ। তারপরে নফল নামাজে আপনি যে কোনো দোয়া করার সুযোগ আপনার আছে। কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দোয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদায় যায় তখন সে তার রবের খুব নিকটে চলে যায়। তাই হ্যাঁ, সবচেয়ে বেশি বেশি দোয়া করতে বলা হয়েছে সেজদাতে, এবং সেজদার দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। তাই তিনি তার মনের যত ভাষণা আছে তিনি সবটাই বলতে পারবেন, তবে সেটা নফল নামাজে বলাই শ্রেয়। ফরজ নামাজগুলিতে, ফরজ নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকত তিন তাসবির বেশি পড়তেন না, কারণ যেহেতু জামাতে পিছনে কিছু মাজুর লোক থাকতে পারে, এই জন্য ফরজ নামাজে এটা নয়, সুন্নাহ হলো নফল নামাজে পড়া। জি দর্শক, শুনলেন জবাব আলহামদুলিল্লাহ। আমরা পরবর্তী প্রশ্ন হচ্ছে যে নামাজ অনেক সময় তিন রাকাত পড়েছে কি চার রাকাত পড়েছে এরকম সন্দেহ হয়, যদি কম বেশি হয়ে যায় কি করতে পারি? যখন আপনি নামাজে এরকম কোনো সন্দেহে পতিত হবেন তখন মাসআলা হলো এক রাকাত বেশি পড়বেন। যদি আপনার কাছে মনে হয় যে চার রাকাত বিশিষ্ট নামাজ, আমি তো তিন রাকাত পড়েছি, আপনি আরেক রাকাত জোর মানে তার সাথে মিলিয়ে নেবেন, এক রাকাত বেশি পড়ে তারপরে সাজদায় সাহু দেবেন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। জি আলহামদুলিল্লাহ। আর যদি বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সাউসেজদার কারণে এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক সময় সন্দেহ হয় আমার অজু ছুটে গিয়েছি কি না, বা এরকম সন্দেহ হলে আমি নামাজ ছেড়ে দেবো না কি করবো? অজু করেছেন এটা তো নিশ্চিত, সুতরাং সন্দেহের কারণে অজু ছুটে যাবে না। সন্দেহ কখনো ইয়াকিনকে বাতিল করে না। সুন্দর।
তো যেহেতু তিনি অযু অবস্থায় আছেন এটাই তার ইয়াকিন এখন একটু হালকা কনফিউশন তৈরি হলো যে আসলে গেল কিনা এতে নামাজের কিছু হবে না এবং তিনি নামাজ ছাড়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ যদি তিনি নিশ্চিত হয়ে যান যে হ্যাঁ অযু গেছে তাহলে একটা নিশ্চয়তা আরেকটাকে বাতিল করে আচ্ছা কিন্তু একটা সন্দেহ নিশ্চয়তাকে বাতিল করে না করে না খুব সুন্দর জবাব আহসান শেখ বারাকাল্লাহ ফিকুম আমরা আপনার কাছে আবারো আসছি একটা দর্শকের প্রশ্ন নিচ্ছি আমরা জি জি আসসালামু আলাইকুম কে আছেন বলুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বলুন কি প্রশ্ন আপনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি জানতে চাচ্ছেন আমি চট্টগ্রাম থেকে শালম বলছিলাম আমার দুটি প্রশ্ন আছে জি বলুন শালম সাহেব কি প্রশ্ন আপনার আমার ছোট প্রশ্ন আমরা যে নামাজ বা বিভিন্ন সময় যে দোয়া করি আমার লক্ষ্য করে সব বৃদ্ধি করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূলের পৌঁছে দাও এটা নাকি বেদাত আচ্ছা আচ্ছা লক্ষ্য গুণ বাড়িয়ে নবী সাল্লাম নবীকে পাঠিয়ে দেন হ্যাঁ আর একটা হচ্ছে আপনি আমি একটা হিন্দু ভাইকে 20,000 টাকা ধার দিয়েছি আচ্ছা হিন্দু ভাইকে 20,000 টাকা ধার দিয়েছেন তারপর তারপর উনি খুশি হয়ে আমাকে একটা পাঞ্জাবি আর পাজামা গিফট করতে চায় আচ্ছা এটা কি নেওয়া ঠিক হবে আর এটা নিলে আমি কি এটা নিয়ে নামাজ পড়তে পারবো আচ্ছা 20,000 টাকা আপনার টাকা ধার দিয়েছেন এরপর আপনাকে গিফট করেছে তাই তো গিফট করতে চাই আর কি খুশি করে এখনো নেওয়া যাবে এখনো দেয়নি আপনাকে আচ্ছা আচ্ছা গিফট করতে চাই আমি নেব নাকি আচ্ছা এখন ওটা করে নামাজ পড়া যাবে কি আচ্ছা গিফট দিতে চাই জি ধন্যবাদ জি ধন্যবাদ ধন্যবাদ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বাক শেখ শুনলেন প্রশ্ন নামাজে অনেকে দোয়া করে থাকেন বিভিন্ন দোয়ায় বিভিন্ন মসজিদে যে আল্লাহ আমার এই যে সবটা লক্ষ্য গুণ বৃদ্ধি করে নবীজির রওজায় পৌঁছিয়ে দাও এই এটা নাকি বেদাত আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সওয়াব আমাদের পাঠাতে হবে এটার কোনো জরুরত উনার নেই আল্লাহু আকবার এবং এটা সুন্নাহ দিয়ে প্রমাণিত নয় যে পরবর্তীতে সাহাবাই কেরাম আমল করেছেন সুন্নাহটা ফলো করেছেন যে তারা এইভাবে সওয়াব রাসূলকে পাঠিয়েছেন এটা হাদিস দিয়েও প্রমাণিত নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা দুরুদ পড়ব এবং আমরা সালাম দেব তো আমাদের দুরুদ এবং সালাম আমাদের পক্ষ থেকে পৌঁছানোর চেষ্টাও দরকার নেই ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না লিল্লাহি মালাঈকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা সুবহানাল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর অসংখ্য ফেরেশতা তারা জমিনে বিচরণ করছে তাদের দায়িত্বই হলো আমার উম্মা যখন আমাকে সালাম দেবে সালাত পড়বে আমার কাছে পৌঁছিয়ে দেবে তো আমাদের পক্ষ থেকে বলারও প্রয়োজন নাই পৌঁছানোর দায়িত্বে ফেরেশতা আছে হ্যাঁ এরপরও যদি আবেগে কেউ বলে যে আল্লাহ আমি সালাম দিয়েছি আপনি দয়া করে পৌঁছান তো পৌঁছানোর সিস্টেম যেহেতু আছে অতটুকু বললে অসুবিধা হবে না কিন্তু বলার প্রয়োজন নেই আর সওয়াব যেভাবে আমরা পৌঁছাচ্ছি এটার আসলে কোনো দলিল নেই তো দলিল না থাকার কারণেই এটাকে কেউ কেউ বেদাত বলছেন তবে এটা নিশ্চয়ই খেলাফে সুন্নাহ এভাবে সওয়াব রাসূলের কাছে পৌঁছানোর দলিলবিহীন কোনো কথার তো কোনো মান থাকে না আর ইসলামের প্রতিটা বিষয় কিন্তু দলিল যুক্ত হবে দলিল মুক্ত নয় ইবাদা দলিল ছাড়া হবে না তো নিশ্চয়ই সালাম সওয়াব পৌঁছানো এটা হতো একটি ইবাদতের অংশ তো হিসাবে এই পন্থাটা যেহেতু হাদিসে পাওয়া যায় না আমরা এড়িয়ে যেতে অনুরোধ করব দলিলবিহীন কোনো ইবাদত করা ঠিক হবে না অনেকে বলতে থাকেন সওয়াবের রেসানি সওয়াব পাঠানো কিছু আমল করে আমাদের মৃত ব্যক্তির কাছে পাঠানো সেটা কি ঠিক আছে আসলে না এইভাবে সওয়াব পাঠানোর কোনো রীতি হাদিস দিয়ে সাব্যস্ত নয় দোয়াটা হাদিস দিয়ে সাব্যস্ত দোয়া করা যেতে পারে যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে অসংখ্য জায়গায় শিখিয়েছেন আমরা যেন আমাদের আসলাবদের জন্য দোয়া করি ক্ষমা চাই ইস্তেগফারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যিনি চলে গেছেন তার জন্য ইস্তেগফার করা আর তার পক্ষ থেকে সাদাকা করা যেতে পারে কিন্তু আমি কোনো আমল করে আমার আমলটা আমি আমার বাবাকে আমার মাকে দেব এই যে একটা পন্থা আমাদের ভিতরে আছে আমার কি সওয়াবের এতটাই মানে বেশি হয়ে গেল যে আমার সওয়াব আমি অমকরে তমকরে বিতরণ করব বরং আমার নিজেরই তো সওয়াবের অনেক দরকার তো আমি আমল করছি আমার জন্য তবে আমল করার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন আমল একটা ওসিলা এই জন্য ভালো যে কোনো নেক আমল করে আপনজন প্রিয়জন সকলের জন্য দোয়া করা যেতে পারে কিন্তু আমরা কোরআন খতম করি আমরা নামাজ পড়ি তারপরে দোয়া করে বলি আল্লাহ আমারই খতমের সওয়াব আপনি অমককে দিয়ে দেন তো আপনি পড়লেন সওয়াব আপনার দরকার নেই আপনি দিয়ে দিলেন আরে দিয়ে দেয়াটা সাব্যস্ত কোথায় দলিল এটা দলিল পাওয়া যায় না এই জন্য আমল করার পরে ইস্তেগফার পাওয়া যায় ক্ষমা চাওয়া পাওয়া যায় তাদের জন্য মুক্তির কামনা দোয়া করা পাওয়া যায়
আহসান শেখ বারাকাল্লাহ ফিক একটা প্রশ্ন ছিল ভাইয়ের যে কোন এক ভাই অন্য ধর্মের তিনি তাকে আমি কিছু টাকা দিয়েছিলাম তিনি আমাকে কিছু গিফট করতে চান যেমন পাঞ্জাবি কথায় বললেন পাঞ্জাবি এবং অন্য জামা সেগুলো পরে কি আমি নামাজ সেই গিফট কি নিতে পারবো কিনা আর ওগুলো দিকে আমি সালাত আদায় করতে পারবো কি নামাজ পড়তে পারবো কিনা কাউকে যদি আমরা টাকা পয়সা হাওলাত দেই ঠিক যে পরিমাণ তাকে আমি দিয়েছি কর্জে হাসানা ঠিক ফিরিয়ে নিতে হবে ওই পরিমাণ হাদিসুল ওয়াল ফাদলু রিবা অতিরিক্ত কিছু নিলে সেটাই সুদ হয়ে যাবে তো আপনি যেহেতু 20,000 টাকা হাওলাত দিয়েছেন আপনি 20,000 নেবেন উনি স্বেচ্ছায় যদি কিছু দিতে চায় স্বেচ্ছায় দিলেও নেওয়া জায়েজ নেই যেমন ধরুন ঘোষ যদি যিনি নেবেন তিনিও দিতে নিতে খুশি রাজি আর যিনি দিচ্ছেন তিনিও খুশি হয়ে দিলেন তাও বলে কি ঘোষ জায়েজ হবে জায়েজ হবে না কোনো মেয়ে যদি ব্যভিচার করতে রাজি হয় কোনো ছেলে ব্যভিচার করতে রাজি হয় দুজন রাজি হয়ে করলে কি জায়েজ হবে জায়েজ হবে না তাহলে আমরা অনেকে মনে করি যে উনি তো খুশি হয়ে দিছে এই খুশি হওয়ার শর্তে আমরা বুঝছি না এটা সুদ হয়ে যাচ্ছে আপনি খুশি হইলে কি হবে শরীয়তের বিধান তো ইম্পর্টেন্ট তো দুজন পুরুষ এবং নারী তারা একমত হলেও যেমন ব্যভিচার জায়েজ হয় না যিনি দেবেন যিনি নেবেন তারা অতিরিক্ত টাকা দিলে সুদ হবে এটাও জায়েজ হবে না আর যেহেতু এখানে জামাটা সুদের অংশ হয়ে যাচ্ছে আর এটা পরিধান করে কাপড় নামাজ পড়লে নামাজ হওয়ার সম্ভাবনা কম হাদিস হলো মানিস্তারা সাওবাম বি আশারাতি দারাহিম ফিহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাই যদি 10 দিরহাম দিয়ে কাপড় কিনে 9 দিরহাম হালাল শুধু 1 দিরহাম হারাম ওই কাপড় পরে নামাজ পড়লেও নামাজ হয় না আর এটা তো পুরোটাই সুদের সুতরাং এটা পরিধান করে নামাজ পড়া কোনোভাবেই ঠিক হবে না এবং অতিরিক্ত নেওয়াও ঠিক হবে না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ জি বলুন কি আলহামদুলিল্লাহ জি ইকরামুল হক মাশাআল্লাহ ইকরাম সাহেব বলুন কি প্রশ্ন আজকে জি 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 52 নাঙ্গা গাইবান্ধা থাকে জি জি বলুন স্যার আমার একটাই প্রশ্ন আমি যখন উযু করি হ্যাঁ উযু করার অবস্থা তিনবার কুলি করার আগে তিনবার আপনার যদি 4 বার অথবা 5 বার হয় হ্যাঁ হাত তিনবার ধোয়া লাগে হ্যাঁ তিনবারে বেলা যদি 4 বার 5 বার হয়ে যায় এটা কি উজু ভঙ্গ হবে না থাকি যাবে সমস্যা হবে আবার উজু করা লাগবে নতুন করে আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ জি শুনুন চাক বলছেন অজুর অঙ্গ একবার ধৌত করা ফরজ তিনবার পর্যন্ত সুন্নাহ এর অতিরিক্ত ঠিক নয় তো তিনবার ধৌত করার পরেও যদি অসুবাসা তৈরি হয় বুঝতে হবে তার পিছনে ভিন্ন কেউ কাজ করছে শয়তান মানুষের সুন্নার বাহিরে মানুষকে কীভাবে নেওয়া যায় তার সাথে সবসময় লেগে থাকে তো অজুর মাঝে একটা শয়তান আছে যার কাজ হলো ওয়াসওয়াসা তৈরি করে দেয়া নামাজের মাঝে আলাদা শয়তান আছে যার কাজ হলো নামাজে ওয়াসওয়াসা তৈরি করে দেয়া এই কাজগুলো তারা করছে তো এই জন্য শয়তানকে ওয়াসওয়াসার সুযোগ দেওয়া যাবে না তিনবার ধৌত করার পরে শয়তান যদি বলে এখনও মনে হয়নি আমি বলবো হয়নি মানে হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই সিদ্ধান্তের ভিতরে থাকলে তখন ওয়াসওয়াসাটা আস্তে করে কমে যাবে আমিন আল্লাহ কবুল করুন আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নের কাছে যে কে আছেন দর্শক বলুন আসসালামু আলাইকুম আমরা এই প্রশ্নটা পেলাম না পরবর্তী প্রশ্নের কাছে যাচ্ছি যে কে আছেন দর্শক বলুন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ জি বলুন স্যার আমি বাগেরহাট থেকে নীলা বলছিলাম বলুন জি আমার প্রথম প্রশ্ন হলো যে ওই মানে আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে যে কোনো ওষুধ খাওয়ার সময় হচ্ছে আল্লাহু শাফি আল্লাহু মাফি এইগুলো বলে খায় এখন এটা কি ঠিক কিনা এটা পরে খাওয়া যায় কিনা আর যদি এটা পরে খাওয়া না যায় তাহলে ওষুধ খাওয়ার জন্য কি কোনো আমল বা দোয়া আছে কিনা একটু বলবেন আর একটা প্রশ্ন হলো নামাজের মধ্যে যদি হাঁচি বা কাশি এসে যায় তাহলে কি নামাজের মধ্যে হাঁচি কাশি দিলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা এটা একটা আর আমার আরেকটা প্রশ্ন হলো আমার মা খাটের উপরে বসে নামাজ পড়েন তো মানে দেখা যায় পিছনে জায়গা থাকে না মানে হাঁটাচলা করতে গেলে সামনে থেকেই হাঁটাচলা করা লাগে এখন খাটের উপর বসে নামাজের কারণে কি সামনে দিয়ে হাঁটাচলা করলে কি না মানে যে হাঁটবে তার কোনো ক্ষতি মানে গুনাহ হবে কিনা এটা একটা মানে ধন্যবাদ আমরা শুনছি আপনার বিষয় জি আপনি শুনুন জি শেখ শুনলেন ওষুধ খাওয়ার সময় আল্লাহ শাফি বলতে হবে বিসমিল্লাহ বা অন্য কিছু না আল্লাহ শাফি আল্লাহ মাফি এগুলি বলতে হয় আসলে ওষুধ খাওয়ার মানে সময় কি বলতে হয় হ্যাঁ বিসমিল্লাহ বলে ওষুধ সেবন করবেন তিনি আল্লাহ শাফি বলতে পারবেন আল্লাহ তো শেফাকারী কিন্তু আল্লাহ মাফি এটা বলবেন না
মানে শব্দটা হলো মুআফি যদি কেউ বলে কিন্তু আমাদের দেশে এটা মাফি মাফিটা মাফি মাফি হয়ে গেছে তো মাফি কিন্তু বিকৃত হয়ে যাবে এবং উল্টা হয়ে যাবে মা মানি নেই তো মাফি মানে আল্লাহ এখানে নেই এটা একবার খুব জঘন্য কথা হয়ে গেল খারাপ কথা তো এই জন্য অপ্রয়োজনীয় শব্দ পরিহার করা দরকার এখানে আল্লাহু শাফি আল্লাহ মুআফি এটা হাদিসে পাওয়া যায় না যেহেতু এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষুধ সেবন করেছেন প্রমাণিত নয় বিসমিল্লাহ বলেছেন সেটাই প্রমাণিত তাই জন্য আমরা বিসমিল্লাহ বলে ওষুধ সেবন করব কিন্তু একটা কুসংস্কার আছে কোন কোন অঞ্চলে যে বিসমিল্লাহ বলে ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যায় এরকম আছে এই জন্য বলে ওষুধ খেতে বিসমিল্লাহ বলতে নেই যদিও এটা একবারে একটি ভ্রান্ত কথা এটা কুসংস্কার এটা সঠিক নয় বিসমিল্লাহ যথেষ্ট আমরা বিসমিল্লাহ বলি ইনশাআল্লাহ নামাজে হাঁচি হাঁচি কাশি যদি আসে দেয়া যাবে কিনা কোনো অসুবিধা নেই কারণ হাঁচি এবং কাশি এটা তো নিজের নিয়ন্ত্রণে না এটা এসে যায় তার জন্য এটা যেহেতু একটি প্রাকৃতিক ব্যাপার এটাকে কষ্ট করে নিয়ন্ত্রণ রাখার কোনো দরকার নেই এটা একটা ইজি ম্যাটার আসুক আসতে দিন নামাজের কোনো ক্ষতি হবে না সেক্ষেত্রে হাঁচির কি জবাব দেওয়া যাবে হাঁচির আলহামদুলিল্লাহ পড়বে না এবং জবাবও দেবে না হাঁচি দেওয়ার পরে শেষ আচ্ছা নামাজ অবস্থায় হাঁচির জবাব দেওয়া যাবে না যাবে না যাবে না আমার মা খাটে নামাজ পড়েন সেই ক্ষেত্রে তার পেছন দিয়ে যাওয়ার সুযোগ থাকে না সামনে দিয়ে যেতে হয় এটা কি ঠিক হচ্ছে কিনা নামাজির একবারে সামনে দিয়ে হাঁটা মোটেও ঠিক নয় এই জন্য একটা সূত্রা দিয়ে দেবে একটা চেয়ার দাঁড় করিয়ে দিল অথবা একটা লম্বা বালির যদি থাকে দাঁড় করিয়ে দিল কিছু না কিছু দাঁড় করিয়ে তারপরে সামনে দিয়ে হাঁটা উচিত উচিত রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যদি জানতে নামাজির সম্মুখ দিয়ে হাঁটা কত বড় অপরাধ তাহলে তোমরা 40 দাঁড়িয়ে থাকতে 40 দিন না 40 বছর নাকি 40 ঘন্টা না 40 মিনিট এটা বলেননি অর্থাৎ তিনি ব্যাপকতা বুঝালেন যে তোমরা দাঁড়িয়ে থাকতে তারপরও যেতে না তাই সূত্রা না দিয়ে যাওয়া ঠিক হবে না সেক্ষেত্রে একজন নামাজের সীমানা কতটুকু হতে পারে বলে সীমানা নিয়ে হাদিসে সুস্পষ্ট কিছু পাওয়া যায় না এই জন্য আলেমদের এটা নিয়ে এখতেলাফ আছে ওলামায়ে হানাফ লম্বা জায়গা বলেন আচ্ছা কিন্তু আমরা মনে করি যে কমপক্ষে সেজদার জায়গা থেকে খালি চোখে চেজদার জায়গায় তাকিয়ে থাকলে যতটুকু দেখা যায় এ দু তিন হাত চার হাত কমপক্ষে অতটুকু হওয়া উচিত অর্থাৎ নামাজির মনোযোগটা যেন কোনোভাবে নষ্ট হয়ে না যায় সুযোগ থাকলে আরও পিছন দিয়ে যাক কিন্তু একবারে জায়গা যদি একটু কনসিস্টেন্ট হয় তাহলে কমপক্ষে অতটুকু দূরত্ব দিয়ে যাক একবারে সম্মুখ দিয়ে হাঁটা মোটেও ঠিক হবে না ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি হেঁটে যায় তুমি তাকে বাধা দেও তাহলে নামাজ চলাকালে তিনি বাধা দিতে বলেছেন এর মানে এতটা সামনে দিয়ে হাঁটার সুযোগ নেই আহসান শেখ বারাকাল্লাহ ফিক আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নের কাছে জি কে আছেন দর্শক বলুন সালামু আলাইকুম সালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বলুন কি প্রশ্ন আপনার জি আপনি কি জানার রয়েছে বলুন কি প্রশ্ন করতে চাচ্ছেন জি আমার এক বড়বা উনি অনেক দৃঢ় তো এখন জি তো উনি হচ্ছে এই এক মাস আগে উনি হচ্ছে রাগের মাথায় উনি ওনার ওয়াইফকে তিন তালাক বলে ফেলছে আচ্ছা আচ্ছা এখন হচ্ছে ওই বড়মাও ওই বাড়িতে যায় বা আশপাশে ঘোরাঘুরি করে এখন আমার বড়বা বলতেছে যে তুমি কেন আসো তোমাকে ছাড়িয়ে দিছি তুমি আসিও না আর তোমাকে যদি আমাকে নিতে হয় তাহলে তিন মসজিদে তিন ইমাম মহাজনে এসে ফয়সলা করে দিলে আমি তখন নিব আচ্ছা তিন ইমাম তিন মহাজন তো এখন কি করণীয় আমরা কি করতে পারি আমি বরাবরও ইচ্ছা আছে বরাবরও ইচ্ছা আছে ইচ্ছা থাকলে কি করা যাবে আমরা শুনবো আর কোনো প্রশ্ন আছে আপনার না ঠিক আছে শুনুন জি শেখ বলছেন আসলে তালাকের মাসালা খুবই সেন্সিটিভ এবং এটা এতটাই ব্যাপক যে অনেক প্রশ্ন করে তার উত্তর জেনে সমাধান দিতে হয় দুই পক্ষ থেকে শুনতে হয় দুই পক্ষ থেকে শুনতে হবে এবং পরিস্থিতিটা জানতে হবে তার রাগের আসলে টেম্পারেচারটা কতটুকু ছিল তিনি কি হিতাহিত জ্ঞান শূন্য রাগ করেছেন নাকি স্বাভাবিক রাগ করেছেন এই সব কিছু জেনে শুনে তারপরে বলতে হবে আদৌ তালাকটা হলো কিনা আর যদি হয়ে থাকে তাহলে কি করা লাগবে আর না হলে তো কোনো কথা নেই তো মোবাইলে বা টেলিভিশনের এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে এটা সমাধান দেয়াটা সম্ভব নয় এই জন্য আমরা ওনাকে পরামর্শ দেব অভিজ্ঞ কোনো আলেমের শরণাপন্ন হওয়ার জন্য সেখানে গিয়ে বিস্তারিত যিনি তালাক দিয়েছেন তিনি কথা বলবেন তার থেকে মুফতি সাহেব শুনবেন তারপর ইনশাআল্লাহ সমাধান দেবেন দর্শক শুনলেন আপনি অবশ্যই এই বিষয়ে আপনি চেষ্টা করবেন ধন্যবাদ আপনাকে শেখ আপনাকে ধন্যবাদ বারাকাল্লাহ ফিক আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি জি কে আছেন দর্শক বলুন আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম সালাম, আমি ঢাকা থেকে বলতেছি। আমার দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হইতেছে গিয়া রোজা সংক্রান্ত, আমি এবার অসুস্থ ছিলাম, এই জন্য আমার ফরজ রোজা অনেক বাকি রয়ে গেছে। তা আমি প্রতি সোমবার আর বৃহস্পতিবার আলহামদুলিল্লাহ রোজাগুলো রাখতেছি। গত পরশু দিন আমি সোমবার রোজা রাখছি, তখন কি হয়েছে মানে ফজরের নামাজের আগে আর কি সেহেরি খাওয়া শেষ হয়েছে। সেহেরি খাওয়া শেষ হওয়ার দেখি 15 থেকে 16-17 মিনিট মনে বাকি আছে মানে ফজরের টাইম শুরু হওয়া। সেক্ষেত্রে আমার বাচ্চা আছে, বাট একেবারে ছোট না, আগে একটু কান্না করছিল, তো আমি শুইছি না, ঘুমায় গেছি গা। তো ওইটা দেখি কি যে সূর্য উঠতেছে, তো সূর্য উঠা যাইতেছে, তখন আমি একটু দেরি করে নামাজটা পড়ছি আর 10-15 মিনিট। এই জন্য আমার হাজবেন্ড বলতেছে তুমি যে রোজা রাখলা, তুমি তো নামাজই তো ফজরের ঠিক মতো বললা নাই, তাহলে কি আমার রোজাটা হয়েছে? এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হইতেছে, আমার নানি খুব অসুস্থ, তাকে দেখতে গেছিলাম, তার হাতের একটা চুড়ি আমাকে দিছে। তা আমি বলছি নানি এটা আমি নিব না, সে বলছে তোরে দেই নি, তোর মেয়েকে দিলাম, আমার মেয়ে আবার ছোট দিলাম। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে জাকাতটা মানে বাচ্চাদের, যেমন আমার মা, আমি আর আমার বাচ্চা তিনজনের আলাদা আলাদা করলে আমার হয় না, আমার মেয়ের হয় না। এখন তো মাত্র পাইলো, আর জাকাতের নাকি 1 বছর থাকতে হয়, গোল্ডও নাকি হাতে 1 বছর থাকতে হয়, 1 বছরের কম হইলে হয় না। এখন তো মনে করেন দিছে 3-4 দিন হয়েছে, এরকম 4-5 দিন আবার নেশাগো না, এটা কি তাহলে জাকাত দেওয়া লাগবে? ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো আপনার বিষয়ে, আপনি শুনুন। জি শেখ, শুনলেন শেখ? প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথমটা ছিল যে সেহরির শেষ সময় একদম, বুঝতে পারছি। জি, আসলে সালাতের সাথে সাওমের সম্পর্ক নাই, আলাদা ইবাদত, আলাদা ইবাদত, ভিন্ন ভিন্ন ইবাদত। তো উনি যদি ইচ্ছা করে তিনি সালাত কাজা করেন, তাহলে নিশ্চয়ই তাওবা করা লাগবে, গুনাহ হয়ে গেছে। ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা। সালাত ফরা যেমন ফরজ, সময় মতো ফরাও ফরজ। তো উনি যদি ইচ্ছা করে সময়ের উনি ব্যত্যয় ঘটান, তাহলে উনাকে তাওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি উনি ঘুমিয়ে গেছেন, টের পাননি, তাহলে যখন উঠেছেন তখনই পড়া উচিত ছিল, আরও 10 মিনিট দেরি করেছেন, এই কাজটা উনি ঠিক করেননি। আর এই কারণে তার সাওম বাতিল হবে এটা কিন্তু না, এটা ভিন্ন ইবাদত, আশা করা যায় অসুবিধা হবে না ইনশাআল্লাহ। চুরির বিষয়ে, চুরি দিয়েছেন ছোট বাচ্চাকে, তার এখনও মানে কয়েকদিন হলো, এটার এখনও নেশাব পূর্ণ হয়নি, জাকাতকে দিতে হবে কি না? না, নেশাব পূর্ণ না হলে 1 বছর থাকলেও জাকাত দিতে হবে না, দিতে হবে না। আর দ্বিতীয় হলো দিল মাত্র কয়েক মাস, এতে করে ওনার জাকাতের দেওয়ার প্রয়োজন নেই। আহসান শেখ, বারাকাল্লাহ ফিক, আমরা নিচ্ছি পরবর্তী প্রশ্ন। জি জি, আসসালামু আলাইকুম। জি, নিচের নাম্বারটা ধরতে পারলাম না, আমার উপরেরটা যায়। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি বলুন, কি প্রশ্ন আপনার? হুজুর, আমার তিনটা প্রশ্ন, আমার একদিন পরে লাইন ফেললাম তো হুজুর। জি জি বলুন বলুন হুজুর। একদিন হুজুরে বললো যে 40 দিনের ভিতরে 30 পারা কোরআন যদি শেষ না করতে পারে তাহলে গাফেল হয়ে যাবে। হুজুর, অর্থ সহ যদি করি 40 দিনের ভিতরে তো হুজুর কোনো দিনে শেষ করতে পারবো না, আর আমরা তো তার হুজুরিয়া কারি না, সেভাবে স্পিডে করতে পারি না। 40-এর 20 যদি হয়ে যায় তাহলে কি হুজুর আমরা কি গাফেল হয়ে যাবো? আচ্ছা, শুরুটা করতে পারবো না, বড়টা করুন লাগবো। আর একই রাখাতে যদি বিভিন্ন সুরা ফুরি, একাধিক সুরা ফুরি, তাতে হুজুর এই সুডু বড় সব আছে, এই নিয়মটা কেমনে করবো? তিন নম্বর প্রশ্ন, আর পুরুষ আর মহিলা হুজুর কি একই সমান পরিমাণ সব জামাতে যদি জুমা আদায় করি? আচ্ছা, সমান সব পাবেন কিনা, তাই তো? জি জি, ধন্যবাদ আপনার বিশেষ। ওয়ালাইকুম আসসালাম বরকাতু। জি আমরা শুনছি, শেখ শুনলেন, আপনারা বলে থাকেন যে 40 দিনের মধ্যে যদি কেউ কোরআন খতম না করে তাহলে সে গাফিলের খাতার মধ্যে চলে যাবে। এখন আমরা যারা সাধারণ মানুষ, আমরা যদি কোরআনকে অর্থসহ পড়তে যাই, সেক্ষেত্রে তো 40 দিনে সম্ভব না। যদি 40 দিনে যদি আমাদের খতম না হয়, আমরা কি গাফিল হয়ে যাব? আসলে এখানে এটা উৎসাহমূলক কথা। এখানে গাফিল বলতে গুণাগার হয়ে যাচ্ছে তা বোঝানো হয়নি, বরং এখানে ইন্সপায়ার করা হয়েছে, অর্থাৎ বেশি বেশি পড়ার জন্য মূলত উৎসাহ দেওয়া হয়েছে। আর যদি কোনো একজন ব্যক্তি অর্থসহ পড়তে যান, ব্যাখ্যাসহ পড়তে যান, তাহলে 40 দিনের সম্ভবই না, না বরং তিনি যে পড়ছেন এটাই প্রমাণ করে তিনি গাফেল নন। রাইট,
সুতরাং উনি পড়তে থাকুন যতটা বেশি পড়া সম্ভব ততটা বেশি পড়ার জন্য মূলত উৎসাহ দেওয়া হয়েছে এতে করে তিনি কম পড়লে গুনাহগার হয়ে যাবেন তা নয় ঠিক না প্রথম রাকাতে বড় আয়াত দ্বিতীয় রাকাতে ছোট আয়াত সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই বিষয়টা প্রথম রাকাতে তেলাওয়াত একটু বেশি দ্বিতীয় রাকাতে একটু কম এটা সুন্নাহ কিন্তু এমনও তো হতে পারে প্রথম রাকাতে যে সূরা পড়েছেন পরে সূরাটা আরো বড় হতে পারে হ্যাঁ যেমন সূরা কাউসারের পরে কিন্তু পরবর্তীতে আরেক সূরা আসতেছে যেমন সূরা ইখলাস ওটা কিন্তু বড় বড় আছে তো এই ক্ষেত্রে সুন্নাহর একবারে খেলাপ হয়ে যাবে কোনো গুনাহ হয়ে যাবে তা না তবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাভাবিক রীতি ছিল তিনি প্রথম রাকাতে একটু বেশি পড়তেন পরের রাকাতে একটু কম পড়তেন এর ব্যতিক্রম হলেও নামাজের কোনো ক্ষতি হবে না সেক্ষেত্রে যখন তেলাওয়াত করবেন একটু হিসাব করে করলে হয় যে আমার আমার ইয়াটা ঠিক থাকে যেন পরবর্তী হচ্ছে জুম্মার সালাতের মধ্যে যদি হাত তুলে দোয়া করা হয় খুতবার সময় সে দোয়া কবুল হয় এই বিষয়ে আসলে কি আসলে দোয়া কবুল হয় আজান এবং একামতের মাঝখানে বেশি আর খুতবা চলাকালে তো খুতবা শুনবে দোয়া করবে না কিন্তু ইমাম যখন দোয়া করবে মানে যিনি খতিব তিনি যখন দোয়াগুলো পড়বেন তখন মুক্তাদিরা সে দোয়া সামিল হতে পারে আমিন বলে সেটা চুপে চুপে বলাই ভালো তখন দোয়া কবুল হবে কিন্তু তিনি পার্সোনালি আলাদা কোনো দোয়া করবেন না আচ্ছা 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 ইমামের খুতবা চলাকালে মুক্তাদি পার্সোনাল দোয়া করবে না পার্সোনাল কথা বলবে না মনোযোগ দিয়ে শুধু শুনতে থাকবে খতিবের দোয়ার মাঝে তিনি সামিল হতে পারেন আমিন বলে একটা প্রশ্ন ছিল যে জুম্মা সালাতে আমরা যারা মহিলারা অংশগ্রহণ করি পুরুষরা সেক্ষেত্রে আমরা কি পুরুষদের মতন সমান সওয়াবকে আমরা লাভ করতে পারবো কি কেন নয় অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে আলাদা করে তিনি সওয়াব দেন না তিনি যে আমল করে আল্লাহর কাছে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই আল্লাহ তাআলা কারো আমলই বাতিল করেন না এবং কাউকে কারোর উপর প্রাধান্য তিনি এই কারণে দেন না ভিন্ন ফজিলতের কারণে পুরুষের শ্রেষ্ঠত্ব নারীর উপরে কিন্তু আমল নারী পুরুষ দুজন করবে আল্লাহ অবশ্যই সওয়াব দেবেন সমান আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমরা নিচ্ছি পরবর্তী প্রশ্ন যে কে আছেন দর্শক বলুন আসসালামু আলাইকুম জি আমি প্রশ্ন করব একটু জি বলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আমি নাটোরের লালপুর থেকে রবিউল বলছি জি রবিউল সাহেব বলুন কি প্রশ্ন আপনার আমার তিনটা প্রশ্ন হুজুর খুব এর আগে একবার ঢুকছিল ফাইনাল যাই হোক জি তাবলিগ জি তাবলিগে আমাদের এলাকায় একটা দল আছে তাদের আমাকে দাওয়াত দিচ্ছে যাক এক পর্যায়ে দাওয়াতির এক প্রধান বললাম তো দাওয়াতে সবাই থাকতে হবে সবাইকে তাবলিগ করতে হবে তবে এইভাবে কথোপকথনের এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোন দলের লোক সে উত্তর দিলেন আমি জুবাইর গ্রুপের দুবাই আরেক হ্যাঁ জুবাইর গ্রুপ আরেকটা হচ্ছে আরেক মসজিদে তার জিজ্ঞাসা করলাম আরেক দূরে সে বললো আমি সাত সাত গ্রুপের দল সাত আমার কথা হচ্ছে যখন মৃত্যুবরণ করি আমরা তাদেরকে রাখতে মিল্লাতে রাসূলুল্লাহ রাসূলের দলে রেখে আসি দুনিয়াতে কেউ সরমনায় কেউ জুবায়ের কেউ সাত কেউ আট রশি নয় রশি এই দলে বিভক্ত মানে ইসলামের দল এক দুই নাম্বার হচ্ছে সামনে তারাবি আসছে এই তারাবিতে আব্দুর রশিদ মাদানী সাহেব উত্তর দিলেন যে ফেতনা করা যাবে না যে মসজিদে যে নামাজ চলে সেই নামাজ আদায় করতে হবে আট হলে আট বিশ হলে বিশ আমার কথা হচ্ছে মুখিক ফেতনা না করে নামাজের মাধ্যমে অনেক লোক ফেতনা করে অনেক মসজিদে বিশ রাকাত নামাজ তারাবি সলাত আদায় চলে সেখান থেকে আট রাকাত পড়ে বেশির অংশ চার ভাগের তিন অংশ আস্তে আস্তে প্রথম দিন কম বাড়ায় দ্বিতীয় দিন এরকম শেষের দিকে চার ভাগে তিন ভাগ বেড়ে যায় আট রাকাত পড়ে এটা কি নামাজিদের অসুবিধা করতেছে এবং তাদেরকে অপমান করতেছে কিনা বিশ রাকাত পড়লে অসুবিধা কি শুন সোয়াব হবে কিনা ঠিক আছে পবিত্র নববী এবং হারাম শরীফে তো বিশ রাকাতই আদায় করে জি জি ঠিক আছে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে তাফসিরুল মাহফিল এর আগে আপনারা উত্তর দিয়েছিলেন যে এই মাহফিলটার জনগণের অসুবিধা করে তাফসির করা যাবে না তো প্রশ্ন আমার যে বর্তমানে এত সুন্দর কোরআনি মাহফিল বাদ দিয়ে বিয়েতে বা যে কোনো খতনার অনুষ্ঠানে বড় বড় বক্স বাজানো হয় সারা রাত্রি ঘুমের অসুবিধা হয় আমাদের যাই নিষেধ করতে গেলে আমাদের প্রতি চড়াও হয় যে সুন্দর জিনিস শুনতে চাচ্ছি না অনেক লোক আপনাদের প্রশ্ন করছে যে তাফসির করা যাবে কিনা আচ্ছা এটার উত্তরে বলছিলেন আচ্ছা ওইসব ব্যক্তিরা এইসব প্রশ্ন করেন না কেন বক্স বাজানোর আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ রবিউল সাহেব আমরা ধারাবাহিকভাবে শুনছি শেখ কি বলবেন আসলে এটার তাবলিগের যে বিভিন্ন গ্রুপ এরা বলতেছে আমরা এই গ্রুপ আমরা এই গ্রুপ আসলে তো মানে আল্লাহর কাছে
আসলে কিভাবে এটা আসলে এই বিষয়ে কি বলবেন কি মত আসলে সকল মুসলিম এক দল এখানে আমরা যেভাবে গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে গেলাম এটা আমাদের জন্য দুঃখের হ্যাঁ পরিচিতির জন্য আলাদা হতে পারে কেউ এই মাদ্রাসায় পড়ে কেউ এই মাদ্রাসায় পড়ে এই যে মাদ্রাসার ভিন্নতা মানে কিন্তু শিক্ষার ভিন্নতা না তো যদি এরকম কোনো বিষয়ে একটু ভিন্নতা থাকতো যে পরিচয়ের জন্য যে অমুক অমুক কিছু করছে কিন্তু আমরা এইভাবে না হয়ে একবারে নিজেরাই যেন আলাদা হয়ে গেলাম যে নিজেরা আলাদা হয়ে গেলে তখন দেখা যায় যে ইসলামের মাঝে গ্রুপিং তৈরি হচ্ছে এটা কোনোভাবে কাম্য না এটা ঠিক না সময় খুব সংক্ষিপ্ত যারা 20 টাকা না পরে 8 টাকা পরে বের হচ্ছেন তারা কি 20 টাকা তালাকে অপমান করছেন কি না এটা অপমান মনে করার কোনো কারণ নেই কারণ নেই তিনি ব্যক্তিগত ইবাদত উনি ইচ্ছা করলে কম পরে যেতে পারেন তাফসীর মাহফিল গাপরান আমার অসুবিধার জন্য কেউ যদি না করে আপনারা বলছেন না করলো অসুবিধা নেই কিন্তু গান বাজনা হচ্ছে অন্য কারণে সেটা কিন্তু আপনারা সেটা হলো ওটার দিকে পাল্লা দিয়ে এখানেও কারো ক্ষতি করতে হবে ব্যাপারটা তা নয় কারণ হচ্ছে সাউন্ড যখন বড় হয় সেটা এলাকায় যখন একবার সাউর করে প্রচার হয় তখন অসুস্থ মানুষ কষ্ট পায় অনেকেরই সমস্যা হয় হতে পারে তো এখানে গান বাজনা হবে বিধায় আমিও এটা করব এটা ঠিক না তবে হ্যাঁ যদি কারো আওয়াজ শুনতে চায় তাদেরকে সেখানে বড় আওয়াজে শোনাতে পারে মাইক লাগাইতে পারে কিন্তু বাহির অন্যকে কষ্ট দেওয়া ঠিক নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জোরে কোরআন তেলাওয়াত করছে জিকির করছে সেটাও মানা করছে তুমি অন্যের ক্ষতি করছো কেন খুবই ইম্পর্টেন্ট জিনিস শেখ আজকে আমাদের হাতে আর সময় হচ্ছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ বারাকাল্লাহ ফিক আসান্তুম অনেকগুলো বিষয় আমরা অবগত হলাম আপনার মূল্যবান আলোচনার মাধ্যমে প্রিয় দর্শক আমরা সময় শেষ প্রান্তে চলে এসেছি আমাদের হাতে আজকে আর সময় হচ্ছে না অনেকগুলো বিষয় আলহামদুলিল্লাহ আমরা অবগত হলাম আমাদের দল মত বিভিন্ন যাই থাকুক আমাদের রাস্তা কিন্তু একটা ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আমরা যেন সিরাতাল মুস্তাকিম যেন আমরা যেন সকলে অর্জন করতে পারি আজকে শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু